হ্যালো আসসালামু আলাইকুম আমি সৈয়দ কামরুজ্জামান রিপন আমি আজকে দেখাবো আপনারা কিভাবে ডাটাকে আপডেট বা এডিট করবেন গত পর্বে আমরা দেখেছিলাম ডিলিট এর আগে দেখেছিলাম ইনসার্ট এর আগে দেখেছিলাম তার আগে দেখেছিলাম আমরা অল ডাটা শো তো আজকে আমরা যেটা করব সেটা হলো 4 নম্বর জিনিসটা সেটা হলো কি আপডেট আপডেটের ক্ষেত্রে আমরা যেটা করব আমার যে ভিউতে যেটা দেখছি এডিট যখন ক্লিক করব একটা বক্স আসছে বক্সে জাস্ট আমি আপডেট যা লিখবো তা লিখে যদি আপডেট ক্লিক করি ওটা আপডেট হয়ে যাবে তাহলে আমার যেটা এই এখানে যদি আমি আপডেট করি এখানে আমার কি দেয়া আছে হাই আমি যাচ্ছি লো করতে সেক্ষেত্রে আমি কি করব এখন যদি লো দেই এল ও ডব্লিউ লো আপডেট দেই কাজ কিন্তু করবে না সেক্ষেত্রে আমার দুটো জিনিস করতে হবে একটা হলো ডাটা বাইন্ডিং করতে হবে কি বাইন্ডিং করতে হবে এখানে যখন আমি ক্লিক করব এই ডাটাটা এই ইনপুটের ডাটাটা কিন্তু আমার একটা ভেরিয়েবলে রাখতে হবে হ্যাঁ আর এটা করতে হবে কি আমার অ্যাকশন করতে হবে কি একটা কল ফাংশন অ্যাকশন করতে হবে আরেকটা করতে হবে কি আমার একটা ফাংশন তৈরি করতে হবে যখন আমি আপডেটে ক্লিক করব ওই ফাংশনটা অ্যাক্টিভ হবে তাহলে আমি যে দুটো জিনিস করি তাহলে আমি আবার ইউটিউবে গেলাম এখানে ফার্স্ট টাইম একটা ভেরিয়েবল নিব ভেরিয়েবলটা কিসে নিব এখানে যখন আমি লিখব ডাটা তখন একটা ভেরিয়েবলটা যাতে ওইটা ওইখানে যাতে জমা থাকে এই জন্য আমি একটা ভেরিয়েবল নেই কনস্ট্যান্ট এটার নাম দেবো কি এডিট ডাটা আচ্ছা ইডি আইটি এডিট ডাটা হ্যাঁ এটা যেহেতু আমি এডিট ডাটা নিচ্ছি আর হলো আচ্ছা আপডেট ডাটা দিই হ্যাঁ ইউপি আপ ডিএ টি আপডেট ডাটা এস ইট সেট ইউপি আপ ডিএ টি আপডেট ডাটা আর ইউজ স্টেট হিসেবে আমি ইউজ স্টেট ফাঁকায় রাখলাম হ্যাঁ তাহলে আমি এটা কোথায় বসবো ওই আমার ইনপুট ফিল্ডে কোথায় এটা হলো আমার এই যে এখানে এই যে ইনপুট ফিল্ডটা আমি একটু এখানে এই যেটা হ্যাঁ এটা কোথায় আমার এই যে ইনপুট ফিল্ডটা আমি যখন এডিট ক্লিক করব এই যে বক্সটা আসছে এই ইনপুট ফিল্ডটা হ্যাঁ ইনপুট ফিল্ডটা আমি করব কি এর সাথে এটা যেহেতু এটা ভ্যালুটা তো ওইখানে জমা রাখবো তাই আমি টু এ বাইন্ডিংটা করছি টু এ বাইন্ডিং করার ক্ষেত্রে আমি করবো অন চেঞ্জ যেহেতু আমি কিবোর্ড ক্লিক করলে যাতে এটা ইয়েটা আসে সেজন্য আমি অন চেঞ্জটা দিলাম আর ফাংশন নিয়ে ইভেন্টটা পাস করি এস ইট সেট আচ্ছা নাম দিয়েছি কি আমি এটা কপি করি একটুখানি সেট আপডেট ডাটা হ্যাঁ কপি করলাম এখানে সেট আপডেট ডাটায় আমি কি ঢুকালাম এখানে ই ডট টার্গেট হ্যাঁ টি এ আর টার্গেট ডট ভ্যালু এটা এখানে রাখলাম রেখে ওকে এটা হলো এখন আমি কি একটু টেস্ট করবো এটা জিনিসটা কাজ করছে না ঠিক মতো আচ্ছা করি একটুখানি হ্যাঁ console.log update data info এখানে আমি কি লিখলাম আপডেট ডাটা ওকে সব দিলাম এটা দেখি আসছে নাকি এখন যদি আমি এ বি হ্যাঁ এই যে আসছে তাহলে আমার এটা ঠিক আছে তাহলে আমি একটা ফাংশন এটা দরকার নেই আমার আমি একটা ফাংশন তৈরি করি যাতে এই ফাংশনটা কি করবে যখন আমি আপডেটে বাটন ক্লিক করব তখন সে ফাংশনটা অ্যাক্টিভ করে আমার ডাটাবেজে পাঠিয়ে দেবে যে ডাটাটা সেভ করার জন্য হ্যাঁ তাহলে আমার ফাংশনের যে টিকারটা হবে এটা হলো এই যে আপডেট বাটন এই বাটনে এই টিকারটা হবে হ্যাঁ তাহলে এখানে আমি কী করবো অন ক্লিক একটা ফাংশন তৈরি করব অন ক্লিক কী ফাংশন রাখবো এটার নাম দিয়ে হলো এডিট আপডেট হ্যান্ডেলার আচ্ছা আপডেট হ্যান্ডেলার ইউপি আপ ডি এ টি আপডেট এস এন ডি এল ই আর হ্যান্ডেলার আপডেট হ্যান্ডেলার আমি কি আচ্ছা এটা তো আমার এরা ফাংশন এখানে তো আমি তাহলে আমি ই দিলাম ইভেন্ট পাস করলাম এখানে আমি কী পাস করবো এখানে আমার দুটো জিনিস যেহেতু আমি যে ডাটাটা আপডেট করবো ডাটা তো ইনফো পাস করতে হবে ঠিক না ইভেন্ট পাস করলাম আর টু ইয়াটা পাস করলাম ডাটা এই ডাটার যারা এই ইনফরমেশনের যা ডাটা আছে সব কিছু আমি পাস করে দিলাম যাতে আমি ওই ইনফরমেশনটা যা যা প্রয়োজন আমি অনুযায়ী আমার এগুলো পাস করতে পারি তার এটা হয়ে গেল তাহলে আমি এইটা একটা ফাংশন তৈরি করি এটা হবে কি আপডেট টু টু এটা ফাংশন হবে এটা আমি কি পাস করছি ইভেন্ট আর ডাটা তাহলে আমি একটু দেখি ডাটা আমি কি পাচ্ছি কনসোল লগ sorry. Update data info কি হবে এখানে ডাটা জাস্ট দেখার জন্য যে আমার ডাটাটা কি আসছে হ্যাঁ প্রতিটা জন্য ইন্ডিভিজুয়াল ডাটা আসবে আমি টার্ম রিফ্রেশ করি আমি ডাটা এখানে কি এডিট করলাম এখানে দিলাম হলো আপডেট ডাটা হ্যাঁ আপডেট যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাবে হ্যাঁ আপডেট ডাটা ইনফো এখানে আমি আপডেট ডাটা দেখাচ্ছে না সরি আপডেট এটা তো আমি ডাটা কোনো ধুই নি মানে এখানে আমি যখন ক্লিক করব এই ডাটা এই যে এটা যা ইনফরমেশন সেটা কিন্তু আমাকে পাস করছে হ্যাঁ আইডি 2 পাইটি হাই হ্যাঁ আর হলো আমার এটা যে ইয়াটা ছিল টু ডু যে কমেন্টটা এটা আছে মাই টু ডু টেস্ট সার্ভার হ্যাঁ এটা কিন্তু তাই লেখা আছে তাহলে আমরা কিন্তু মানে জাস্ট আমরা যেটা চেক করব কি হাইটা এটা পাইটা খালি চেঞ্জ করব হ্যাঁ একই সিস্টেম আপনি যদি চান যে আপনার এই টু ডুটাও যদি চেঞ্জ করতে চান টু ডু হ্যাঁ ওটাও যদি করতে পারবেন তা আমি একটাই দেখাই আপনারা পরবর্তীতে এটা দেখে করতে পারবেন তার এর জন্য আমি একটা এক্সিস্ট কল করি এক্সিস্ট কল করার ক্ষেত্রে আমি যেটা করব exist.put যেটা আমি আপডেট করব পুট দিলাম আর এই কনসোলটা আমি কমেন্ট করে রাখলাম এটা আমার প্রয়োজন নেই ব্র্যাকেট দিলাম ব্যাকটিক ব্যাকটিকে ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট আমি কি দিব API URL হ্যাঁ API URL স্ল্যাশ এটা ইন পয়েন্টটা কি হবে ইন পয়েন্টটা হবে আমার আপডেট আর আমি ডাটা হিসেবে কি পাস করব ডাটা হিসেবে পাস করব যেটা আমি একটা খালি চেঞ্জ করব সেই ক্ষেত্রে আমি পাঠাচ্ছিল এই যে এই ডাটা হ্যাঁ আপডেট ডাটা কই গেল আমার আপডেটটা এই যে আমি যে প্যারামিটার কি পাঠাবো প্রায়োরিটি PRIORIT প্রায়োরিটি আপডেট ডাটা এখানে পার্টি হলো ইউআরএল প্যারাম যা আমি ব্যাকএন্ডে প্যারাম হিসেবে ধরব আর আমি পাঠাবো আইডি যেহেতু আমার আইডি যদি আমি কারণ ডাটা তো পাঠালাম কোন আইডি ডাটা ইয়া করবে সে এডিট করবে আপডেট করবে ওটাও তো দেখানো দরকার হ্যাঁ সেক্ষেত্রে আমি ডাটা ডট আইডি এটা পাঠিয়ে দিলাম এখান থেকে আমি ডাটা যদি পাস করছি এই জিনিসটা করে দিচ্ছি আর ইভেন্ট ডট পিভেন্ট এটা দিই নি এটা দিলাম প্রিভেন্ট ডিফল্ট u.prevent default এটা দিলাম এটা পরে তাহলে মোটামুটি আমার শেষ এখন আমি দেনে গেলাম দেন আমি কি করব এখানে আমি রেসপন্স কি পাবো আর RESPON as response এর ফাংশন এখানে আমি যেটা আপডেট হয়ে যাচ্ছে আপডেট হওয়ার পরে তো আমার নতুন ডাটাটা তো শো করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমি আমার এই ফাংশনটাকে কল করব এই ফাংশনের কাজটা হলো কি মূল যে ডাটা আছে আমার সবগুলি ডাটা ফেস করে আমার ব্রাউজারে দেখাবে আর আমি করব কি আমার এই যে এটা আছে না এটা তো আমার যখন আমি লিখব আপডেট করার পর এখানে তো ডাটা দেখানোর প্রয়োজন নাই তখন এটাকে ভ্যানিশ করতে হবে এই ক্ষেত্রে আমি যেটা করব জাস্ট ওই যে সেট টু টুকু গেল নামটা কি সেট আপডেট ডাটা হ্যাঁ এটাকে আমি ফাঁকা করে দিলাম আর আর একটা কি করব একটা হলো কি আমার এই বক্সটা তো থাকবে না ঠিক না যেমন ক্যান্সেল ক্লিকটা যখন চলে যাচ্ছে ওরকম আপডেট যখন ক্লিক করব তখন কিন্তু সে চলে যাবে এক্ষেত্রে আমি করব কি আমার এই যে এডিট স্ট্যাটাস এটা ফলস করে দিব হ্যাঁ ফেলস ফলস মোটামুটি আমার কাজ শেষ এখন টেস্ট করে দেখব যে ঠিকমতো আছে কিনা আর আচ্ছা আমি কি ভুল করলাম কিছু আমি তো ভুল করছি মনে হয় আমি এটা ইয়াতে না করে এই যে অ্যাড টু ডুতে করছি এই জিনিসগুলো আমার ইয়াতে হবে এইখানে হবে হ্যাঁ আমি তো এখানে দিয়ে দিচ্ছি কি দিচ্ছি সেট প্রায়োরিটি ডাটা কন্ট্রোল জেড দিয়ে আমি ঠিক আছে একটা পর্যন্ত ঠিক আছে আমার এই যে অল টু ডু ডাটা এটা তো কল করছি আমি অল টু ডু ডাটা এটা আমি কল করলাম তারপর করবে কি আমার এটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিব হ্যাঁ এটাও ব্ল্যাঙ্ক করে দিলাম কই আপডেট গেল কি এই যে তারপর আমি করব কি আর এডিট স্ট্যাটাসটা আমি করে দেব কি ফলস করে দেব এই যে সেট এডিট স্ট্যাটাস এটা ফলস করে দেব ফলস করলাম ফেল এস ফলস হয়ে গেল তাহলে আমি সেভ দিলাম সেভ দিয়ে আমার ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে এটা রিফ্রেশ করি তাহলে আমি প্রথমটা আমার দিয়েছে হাই হ্যাঁ এটাতে আমি এডিটে গেলাম হাই দিয়ে আমি দিলাম কি লো আপডেট দিই লগ ইন তো হয়ে গেল। স্পেস দিই রিফ্রেশ দিই একটা লগ ইন দেখাচ্ছে। আমি নিচেটা যদি যাই, নিচেটা আছে মিডিয়াম, আর মিডিয়ামের বদলে আমি নিলাম কি মিডিয়াম ME DIUM মিডিয়াম মিডিয়াম প্লাস প্লাস দিলাম। এই নামে কোনো কিছু নাই, এই যে আসছে কিন্তু। হ্যাঁ, আমি যদি আমার ডাটাবেজে যাই এখানেও কিন্তু আছে এই যে মিডিয়াম প্লাস। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে ডাটা এডিট করব। এটা গেল, আমি আমার ব্রাউজারে যাই। তাহলে আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা MySQL-এর সাথে Node.js কীভাবে কানেকশন করবেন এবং MySQL সেই ডাটা আপনি রিয়াক্টের মাধ্যমে কীভাবে আপনার ব্রাউজারে শো করবেন। আর একটা জিনিস হলো কি, এই প্রজেক্টটি আমি কীভাবে cPanel-এ আপলোড করেছি এই টিউটোরিয়ালটি আমার cPanel যে প্লেলিস্ট আছে ওইটাতে আছে। আমি এই লিঙ্কটি এই টিউটোরিয়াল নিচে দিয়ে দিব, আপনারা ওখানে যে এটা দেখতে পাবেন যে কীভাবে আমি পুরো বিষয়টি এই প্রজেক্টটি কীভাবে cPanel-এ ডিপ্লয় করেছি। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিউটোরিয়ালের জন্য আর আমাকে উৎসাহ প্রদান করার জন্য। ধন্যবাদ।